আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ সামিয়া তাসনিম আপনার সামনে চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। সে বিষয়টি হলো মায়ের বুকের দুধ বাড়ানোর উপায় কী। যারা বাচ্চা ডেলিভারি করেছেন সেই পরিবারে কিন্তু বাচ্চাকে কিভাবে মা তার পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ দিতে পারবে সেটা নিয়ে কিন্তু চিন্তায় থাকেন। অনেক ক্ষেত্রে দেখা দেয় মায়েরা কিন্তু তার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ বুকের দুধটা প্রোভাইড করতে পারেন না। এর একটি বিশেষ কারণ হলো তার গর্ভাবস্থা থেকে কিন্তু তার খাদ্যাভ্যাসের ত্রুটি থাকা আর কি, মানে যেটা ভুল বলে থাকি আমরা। অনেক সময় দেখা যায় মায়েরা কিন্তু পুষ্টিকর খাবারটা ঠিকমতো গ্রহণ করে থাকেন না এবং যার কারণে কিন্তু তার সেই প্রভাবটা পরবর্তী সময়ে কিন্তু দেখা দেয়। এবং মা যখন বাচ্চা ডেলিভারি করে তখনও কিন্তু মায়ের কিছু কিছু ভুলগুলোর কারণে কিন্তু মায়ের বুকের দুধটা কম পেয়ে থাকে বাচ্চা, এবং এই ভুলগুলো যেন আমাদের মায়েরা না করে থাকে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কিভাবে মায়ের বুকের দুধটা বাড়ানো যায় এই বিষয় নিয়ে যদি কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাকে যেই জায়গাটিতে হাত দিতে হবে সেটা হচ্ছে মায়ের খাদ্যাভ্যাস। মাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার, সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণে লিকুইড জাতীয় খাবার গ্রহণ করাতে হবে। যখন মায়ের খাবারগুলো প্রতিদিন নিয়ম করে গ্রহণ করবে তখনই কিন্তু মায়ের বুকের দুধটা বৃদ্ধি পাবে এবং বাচ্চা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সে বুকের দুধটা পাবে। এবং মাকে যেটা করতে হবে প্রতিদিন তাকে সুষম খাবারটি গ্রহণ করতে হবে। সুষম খাবারটা কিন্তু আমরা বলে থাকি যে খাদ্যের যে গ্রুপগুলো সেগুলো সবগুলো বিদ্যমান থাকে, মানে প্রতিবেলার খাবারে তাকে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিনস, মিনারেলস এই জাতীয় উপাদানগুলো তার খাদ্য তালিকায় থাকতে হবে। যেমন মা যখন খাবার খাবে, যদি রুটি বা ভাত খায় তার সাথে অবশ্যই তাকে আলুটা বাদ দিয়ে কিন্তু সবজিটা অ্যাড করতে হবে, যেমন লাউয়ের সবজি, তারপরে হলো আপনার সিজনাল যে সবজিগুলো পাওয়া যায়, চিচিঙ্গা, ঝিঙা, পেঁপে এই জাতীয়, গাজর এই জাতীয় সবজিগুলো কিন্তু বেশি করে মাকে রান্না করে দিতে হবে। চেষ্টা করতে হবে প্রোটিনযুক্ত খাবারগুলো যেন পর্যাপ্ত পরিমাণে মায়ের খাদ্য তালিকায় থাকে। সেটার জন্য আপনি সবজির সাথে ডালটা মিশাতে পারেন এবং আলাদাভাবে কিন্তু আপনি মাছ বা ডিম অবশ্যই তাকে প্রতিবেলার খাবারে রাখতে হবে। এবং প্রোটিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মায়ের বুকের দুধ তৈরিতে, যেহেতু প্রোটিনযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে থাকি, যেমন আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস, এগুলো কিন্তু সব কিছুই মোটামুটি আমরা পেয়ে থাকি। এবং যার কারণে কিন্তু মা যখন প্রোটিনযুক্ত খাবারগুলো খাবে, ডিম, দুধ, মাছ মাংস, ডাল, এগুলো থেকে কিন্তু মায়ের অনেকগুলো পুষ্টি প্রোভাইড হবে যেগুলো কিন্তু মায়ের বুকের দুধ তৈরিতে সাহায্য করে থাকে। মূলত মায়ের প্রোল্যাকটিন নামক যে হরমোনটা রয়েছে সেটা কিন্তু বুকের দুধ তৈরি কতটুকু হবে বা না হবে সেটার উপর ডিপেন্ড করে থাকে। তাই অবশ্যই মাকে এই পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করতে হবে, যেমন প্রতিদিন তাকে আঁশযুক্ত খাবারটাও কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন শাকসবজিটা অত্যন্ত জরুরি, প্রতিদিন এক কাপ করে তাকে লাল শাক বা সবুজ যে কলমি শাক বা কচু শাক বা লাউ শাক যেগুলো পাওয়া যায় তাকে অবশ্যই প্রতিদিন ওয়ান সার্ভিং করে দিতে হবে। পাশাপাশি এক থেকে দু গ্লাস করে দুধ মাকে খাদ্য তালিকায় রাখতে হবে, যেমন বিকালে সে এক গ্লাস দুধ খেতে পারে এবং ঘুমানোর আগেও কিন্তু সে এক গ্লাস দুধ খেতে পারে। এবং অবশ্যই তাকে লিকুইড জাতীয় খাবারের মানটা বা পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। যেমন মা অনেক সময় কিন্তু শুধু পানি খেতে কিন্তু বিরক্ত হয়ে যেতে পারে বা সে কিন্তু মানে তার রুচিটাও কিন্তু চলে যেতে পারে, যার কারণে কিন্তু আমরা বলে থাকি পানিটা পর্যাপ্ত খাবে, পাশাপাশি পানি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু মাকে দিতে হবে। যেমন স্যুপ করে যদি আমরা মাকে দেই বিকেলবেলা বা মধ্য সকালে তাহলে কিন্তু মায়ের কিছুটা পানির চাহিদা পূরণ হবে। পাশাপাশি স্যুপের মধ্যে যেই সবজি এবং আমরা ডিম বা মাশরুম বা মুরগির মাংস যেটা ব্যবহার করব সেখান থেকেও কিন্তু মা পুষ্টিটা পেয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা যেটা করতে পারি বিভিন্ন ফলের সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেই ফল থেকে কিন্তু আমরা জুস করে নিতে পারি, এবং অবশ্যই আমরা চেষ্টা করব এই যে ফল এখানে ন্যাচারাল জুসটা তৈরি করতে এবং ঘরে বানানোর জন্য। এবং এখানে অবশ্যই আমরা কোনো সুগার বা কোনো আর্টিফিশিয়াল সুইটেন আমরা ব্যবহার করব না, একদম ন্যাচারাল সোর্স যেটা আমরা ফল থেকে পাচ্ছি সেগুলো কিন্তু এনাফ মায়ের জন্য, এবং সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সুগার প্রোভাইড হয়, যার কারণে কিন্তু অবশ্যই আমরা বাড়তি কোনো চিনি এখানে যোগ করব না। মাকে যদি আমরা প্রতিদিন দু গ্লাস করে দুধ, দুটি বা একটি করে ডিম, পর্যাপ্ত পরিমাণে মাছ মাংস এবং তাকে লিকুইড জাতীয় খাবারের মধ্যে স্যুপ, জুস এগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি এবং যে আঁশযুক্ত খাবারের কথা বলেছি তাকে শাকসবজি, ফলমূল এগুলো, এবং পাশাপাশি চাইলেও কিন্তু আমরা ইসুবুলের ভুষিটাও কিন্তু খুব কার্যকরী। এবং অনেকেই দেখা যায় যে শুধু দুধ খেতে পারে না, দুধের থেকে আমরা সাগু করে দিতে পারি বা দুধের কোনো কিছু কিন্তু আমরা দই থেকেও যে আমরা
গোড়হাড়ি তৈরি করছি, এরকম কিন্তু অনেক কিছু কিন্তু আমরা লিকুইড জাতীয় খাবার তৈরি করে নিতে পারি। অনেক সময় মায়ের রুচিটা ভালো রাখার জন্য বা একটু তার চেঞ্জের জন্য কিন্তু এই খাবারগুলো আমরা তৈরি করে মাকে খাদ্য তালিকায় রাখতে পারি। এবং এই খাবারগুলো যখন আমরা মাকে প্রোভাইড করব, তাহলে কিন্তু দেখা যাবে মা কিন্তু তার বুকের দুধটা প্রোডাকশন যেটা বলছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে, এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি পেলে বাচ্চাও কিন্তু পুষ্টিকর খাবারগুলোর মাধ্যমে যে নিউট্রিয়েন্টসগুলো আমরা বলে থাকি যে মায়ের বুকের দুধের মাধ্যমে প্রোভাইড করছে, সেটাতে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট সেটাও কিন্তু সুন্দরভাবে হবে। তাই অবশ্যই মায়ের বুকের দুধটা কোয়ালিটিফুল এবং কোয়ান্টিটি বাড়ানোর জন্য অবশ্যই মাকে এই পুষ্টিকর খাবারগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। আশা করছি সবার কিছুটা হলো উপকার পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।